সুব্রতদা, এখন মিষ্টি বৌদির সঙ্গে থেকো। মিষ্টি বৌদি তোমাকে প্রয়োজন, থেকো কেমন? সুব্রতদা থাকবে, তোমার সাথেই থাকবে। আমার জামাইটা না অসাধারণ জানিস, নিশ্চয়ই ও অ্যারেঞ্জ করেছে। একদম স্পেশাল অর্ডার দিয়ে আনিয়েছে, পারফেক্ট। এনিওয়ে হ্যারি, সব কথা শুনছে তো? একদম ফুল কন্ট্রোলে আছে মা, তুমি একদম টেনশন করো না। ফুল কন্ট্রোল? অ্যাবসলিউট কন্ট্রোল। ওকে, সত্যি এই ক্লাস ক্লাস মানুষগুলোকে নিয়েই না যত প্রবলেম জানিস। এর এই নর্দমার জল আর মিনারেল ওয়াটারের পার্থক্যই বোঝে না, জাস্ট পার্থক্য বোঝে না। আমি আর তোমার জামাই মিলে খুব করে বুঝিয়েছি মা, ও তো কিছুতেই বুঝতে চাইছে না, বুঝবে কি করে? ওকে তো সোনামা টোটাল ব্রেন ওয়াশ করে রেখে দিয়েছে। ইচ্ছে করে রজত আর শুভর মধ্যে যাতে একটা অশান্তি পাকে সেরকম একটা ব্যবস্থা করেছে, যাতে সংসারের কন্ট্রোলটা ওনারই হাতে থাকে। বুদ্ধিমতী, ভালো খেলোয়াড়। উনি জানেন না আমি আরো বড় খেলোয়াড়। আরে কিছু জানিয়েছে তোদের কেন পরীক্ষা দেবে না? পরীক্ষাটা আমি দেব না, আর সেই ডিসিশনটা সম্পূর্ণ আমার। আরে কি রে বল, ওর সাথে কথা হয়েছে কিন্তু ও তো সেই একই কথা বলে যাচ্ছে, ওর প্রিপারেশন ভালো হয়নি দেখে পরীক্ষা দিতে পারবে না। কিছু জানিয়েছে তো রাজা? কই না তো এমনি দুষ্টু মা বাবাকে একবার ফোন করে জানালে? না না, আগবারই তুমি এসব কিচ্ছু করো না মা। কিন্তু রাজা ফিরতে ফিরতে তো অনেক দেরি হয়ে যাবে মা, এসব কিচ্ছু হবে না। দেখো তুমি আর এটাকে নিয়ে নাড়াচাড়া করো না, তুমি ওকে আপ্রাণ বোঝাবার চেষ্টা করেছো, ও বোঝেনি ব্যাস। আর তাছাড়া লেবু যত কষ্টাবে তত তিত হয়ে যাবে, তুমি ছাড়ো এসব, আমি এখন আসি। অপারেশনটা হলে আমি বাঁচতেও পারি নাও পারি সুব্রত, প্লিজ প্লিজ আমাকে ফিরতে সান্ত্বনা তুমি দিও না। মিষ্টি তুমি যা যা শুনতে চাইছো আমি তোমাকে সব বলছি, আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না। কেন তুমি পাগলামি করছো? তোমাকে কতবার বলবো ব্রেন টিউমার আজকালকার দিনে তেমন কোনো ব্যাপার নয়। আমি জানি না, আমি জানি না সুব্রত, আমি কেন এসব বলছি কি বলছি আমি জানি না সুব্রত, আমি বুঝতে পারছি না আমি কি করবো। হ্যাঁ রাজা, রাজা কবে আসছো তুমি? এই তো খাল সকালবেলায় ঢুকে যাবো কলকাতায়। শোনো না, শক্তি করে ল্যাংচা খাবে? না রাজা, আমার ভালো লাগছে না এসব খেতে। কি করেছো দুষ্টু? না মানে বলছি আমাকে ভুল বুঝবে না তো রাজা, প্রমিস করো। সেনা হলো কিন্তু কি করেছো সেটা তো আগে বলো। বলবো রাজা, সব বলবো। তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, তোমাকে না বলতে পারলে তো আমিও শান্তি পাবো। হ্যালো তুলতুলি মাসি, থ্যাংক ইউ ফর কামিং। ইটস মাই প্লেজার বেবি। অপমান তাদেরকেই করা যায় যাদের মান আছে। আপনার মতো শাশুড়ি মা পাওয়া নিতান্তই দুর্ভাগ্যের ব্যাপার, তাও যদি আমার সেরকম দুর্ভাগ্য হয় তখন আমিও দেখে নেব কে কাকে সোজা করে।